हेलो, आज के बनाबो चिकेन मटर कबाब। तार जन्ने ओबियसलि चिकेन लागबे। चिकेन निये निएछि 200 ग्रामेर मतो, एखानेओ 200 ग्रामेर मतो मटरशुटी निएछि, किछुटा छोलार डाल भिजिए बयल करे निएछि, किछु ड्राई मसला लागबे, जेमन एखाने रयेछे आदार गुड़ो, दारचिनिर गुड़ो, शाजीरा, ब्लैक पेपर पाउडर, जयित्री, जायफल, दुटो बड़ो एलाच, तीनटे छोटो एलाच, स्टार एनिस, किछु लवंग और किछु कबाब चीनी। এই সবগুলোকে এইটাকেও তো একটা পাউডার বানাবো, আর এই সবগুলোকে ইন্ডিভিজুয়ালি কিন্তু পেস্ট বানিয়ে নেব। ড্রাই মশলাগুলো গুঁড়ো করে এনেছি। এটাকে এবার ছেঁকে নেব, যাতে এই ছিলকাগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন এটার মধ্যে না থাকে। আর এই ছিলকাগুলো কিন্তু রেখে দেব, অন্য কোনো সবজির মধ্যে কিন্তু কাজে লেগে যাবে। এখানে চিকেন আর মটর একদম মিহি করে পেস্ট করে এনেছি, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, একদম যেন মিহি পেস্ট হয়। আর এটার মধ্যে দেব এক চামচের মতো কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কাগুলো থেঁতো করে নিয়েছি, আগে ব্ল্যাক পেপার দিয়েছি, কিন্তু যে কোনো কাবাব একটু ঝাল না হলে ভালো লাগে না। এটার মধ্যে দেব এই ছোলার ডাল বাটা, এক টেবিল স্পুনের থেকে একটু বেশি দিলাম। খেয়াল রাখতে হবে এটা কিন্তু টাইট বাইন্ডিং হবে। আর এই যে গুঁড়ো মশলাগুলো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। যাতে সবগুলো একসাথে মিশে যায়, কোনো জায়গায় যেন মশলাগুলো কম বেশি না থাকে। এটা স্পুনের থেকে হাতেই ভালো করে চটকে নেওয়াটাও বেটার, কারণ আমরা রান্না করতে গেলে সবসময় হাতটা ধুয়েই রাখি, তো সেখানে অসুবিধার কোনো কারণ নেই। খুব ভালো করে এটা মেখে নেব। মেখে নিয়েছি, এবারে এটার মধ্যে দেব একদম মিহি করে কেটে রাখা ধনে পাতা। নুনটা কিন্তু আমি এখন দেব না, আর এই ধনে পাতাটার মধ্যে কিন্তু পাতাগুলো দেওয়াই ভালো, ডান্ডাটা না দেওয়াই ভালো, কারণ এই কাবাবটা কিন্তু খুব স্মুথ হয়। টেক্সচারটা অনেকটা ওই গালাবাটি কাবাবের মতো আসে। এবারে এটার মধ্যে দেব এক টেবিল স্পুনের মতো আমচুর পাউডার, আর ব্রেড স্ক্রাম দেব 2 টেবিল স্পুনের মতো, এবং সাথে আমার অলমোস্ট হয়ে এসছে, সাথে হাফ টেবিল স্পুন সল্ট দিলাম। ফাইনালি এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। ব্রেড স্ক্রাম দেওয়াতে
এটার মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটাকেও কিন্তু সোক করে নেবে, তো টাইট বাইন্ডিং আসতে সুবিধা হবে। এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। বেশ সুন্দর একটা টাইট বাইন্ডিংয়ের মতো চলে এসছে। এবারে এখানে একটুখানি তেল নিয়ে নিয়েছি, তেলটা হাতের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে যত বড় করে কাবাব বা যে সাইজের কাবাব করার ইচ্ছা সেই সাইজের টিকিয়াগুলো বানিয়ে নেব। এইরকমভাবে সবগুলোই এরকম টিকিয়া বানিয়ে নেব, তারপরে ভাজাটা শুরু করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, বেশি তেল লাগবে না। এবারে এই টিকিয়াগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, কারণ ভেতরটাও কুক হতে হবে। ইমিডিয়েটলি কিন্তু ফ্লিপ করব না, কারণ কাঁচা অবস্থায় আছে তো ভেঙে যেতে পারে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবারে এটাকে ফ্লিপ করলাম। এই দিকটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবেই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল মটর চিকেন কাবাব। এটা কিন্তু ওপরটা ক্রিস্পি, ভেতরটা কিন্তু ভীষণ সফট এবং খুব ভালো মতো কিন্তু কুক হয়েছে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।